170 জন মে 2011 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত পূর্ণেন্দু কুমার মাঝি মহোদয়কে তাকে স্বাগত জানিয়ে আমরা বরণ করে নিচ্ছি। মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস, মাননীয় আমরা স্বাগত জানিয়ে বরণ করে নিচ্ছি। বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্পে ইতিমধ্যেই 1,64,00,000 মানুষ, তাদের 33,00,000 বেশি মানুষকে 2,300। এই জেলায় শ্রম দপ্তরের মাধ্যমে দুদিন শ্রমিক মেলার এখানে আয়োজন করা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব এই দুদিন সবাই এখানে আসুন। এখানে শ্রম দপ্তর থেকে যে সকল কর্মসূচি নেওয়া হয় আমাদের অসংগঠিত শ্রমিক ভাই বোনদের জন্য, সব বিস্তারে সেগুলো সব আলোচনা হবে। কী কীভাবে আপনারা বেনিফিট পেতে পারেন, কী কীভাবে সরকারি কত প্রকল্প রয়েছে, কীভাবে সেগুলো সব সুবিধা নিতে হয়, সেই সব বিষয়ে আলোচনা হবে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আসুন, সুন্দরভাবে এই মেলাকে সার্থকমণ্ডিত করে তুলুন। এবং আপনাদের বলি আমাদের জেলায় সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রায় 7,48,000 শ্রমিক এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছেন এবং এখনও পর্যন্ত প্রায় 98 কোটি টাকা মূল্যের সব সাহায্য তাদের করা হয়েছে। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে পরিযায়ী শ্রমিকের যে লিপিবদ্ধকরণ হচ্ছিল, আমাদের জেলায় প্রায় 1,07,000 পরিযায়ী শ্রমিককে আমরা লিপিবদ্ধ করেছি। যে মামাটি মানুষের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, সেই সরকারের সঙ্গে বিগত যে বামফ্রন্টের সরকার প্রায় 34 বছর ক্ষমতায় থেকেছিল, তাদের তফাতটা কোথায়? সামাজিক সুরক্ষা যোজনার কথা আপনারা শুনলেন। সামাজিক সুরক্ষা যোজনা 2000 সাল থেকে শুরু হয়। সেই সময়ে যারা সামাজিক সুরক্ষা যোজনায় যোগদান করতেন তাদেরকে 25 টাকা করে দিতে হতো, সরকার 30 টাকা দিতেন এবং দুটো মিলিয়ে 55 টাকা মাসে ব্যাংকে জমা হতো। এবং সেই 55 টাকা করে জমা হতে হতে 60 বছর বয়সে আপনি সেই টাকা সুদ সমেত ফেরত পেতেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কী করলেন, বললেন না, যারা অসংগঠিত শ্রমিক তাদেরকে কোনো টাকা দিতে হবে না। তিনি সামাজিক সুরক্ষা যোজনার নামটা বদলে দিলেন। বদলে দিয়ে কী নাম দিলেন? বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। অর্থাৎ আপনাকে কোনো টাকা দেওয়ার দরকার নেই, আপনি খালি সদস্য হবেন, আপনি খালি নাম লেখাবেন। এই নামটা লেখানোর পরেই প্রতি মাসে 55 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এবং 60 বছর বয়সে গিয়ে আপনি সুদ সমেত প্রায় 2,80,000-90,000 টাকার মতো হয়, সেই টাকা আপনি আপনার পিএফের মতো, যেমন যারা কলকারখানায় কাজ করেন পিএফ পান, সেই পিএফের মতোই আপনি এই টাকাটা পাবেন।